বেলুন ঝালে আমার সাধে রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর। Namaskar, Adab, good evening and welcome to Imami Healthy and Tasty Cooking or present Zee Bangla Rannaghar. যেখানে আপনারা জানেন হই হই করে শুরু হয়ে গিয়েছে হেলদি এন্ড টেস্টি স্পেশাল উইক, স্পেশালি আপনাদের জন্য। একটা প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে, যমদূতের রাজা যদি যম হয় তাহলে যমের রাজাকে, যম তো নিজেই ধর্মরাজ, আর সেই যমের রাজা যদি দেয় বর, সেই বর কি টোপর মাথা দিয়ে আসবে নাকি হাতে হাতে তালি দিয়ে হাসবে? না, প্রশ্নগুলো সহজ নয়, আর এর উত্তরও আমার জানা নেই। এই উত্তর জানার জন্য যাকে দরকার তার নাম পায়েল সরকার। নমস্কার, স্বাগত। থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগে তুমি যখন আসো, এবং তুমি যখন আসো একটা দারুণ রান্না হয়, এবং প্রত্যেকবার একটা রান্না আরেকটা রান্নার থেকে অন্যরকম হয়। থ্যাংক ইউ। আমার অ্যাকচুয়ালি সত্যি বলতে কি রান্না করা হয় তোমার এখানে আসলে, তোমার রান্নাঘরে। তাই ভারী সুন্দর দেখাচ্ছে তোমাকে আজকে। তোমাকেও খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। আমাকে তো জমের রাজা বর দেয়নি, তোমাকে কি বর দিলেন? আমাকে যে বরটা দিল তার নাম হচ্ছে জমের রাজা দিল বর বলে একটা ছবি আমি করেছি, সেই ছবিটাতে আমি আছি, আমার সঙ্গে আছে আবির চ্যাটার্জি। এবং বুঝতেই পারছো এটা শুনে যে আমি আছি আবির আছি, যখন একটা ভীষণ সুন্দর লাভ স্টোরি আছে ছবিটায়, এবং সেখানে জমের রাজা বা যমরাজ তিনি কি করছেন, তো সেটা বোঝার জন্য ছবিটা দেখতে হবে আর কি। আচ্ছা, গল্পটা সম্পর্কে একটু দু লাইন একটু বলো, শুরুটা কিভাবে হচ্ছে? গল্পটা শুরু হচ্ছে এখান থেকে যে আমি যে চরিত্রটা প্লে করছি তার নাম রিয়া ব্যানার্জি, শি ইজ অ্যান অথর এবং শি ইজ অ্যা স্টঞ্চ ফেমিনিস্ট। তোকে তো কাউকে না কাউকে বিয়ে করতে হবে। আচ্ছা তুমি বলো, একটা প্রপার এলিজিবল ব্যাচেলর তুমি পাবে কোথায় যে আমার মতো মেয়েকে বিয়ে করতে চাইবে? এটা জানা সত্ত্বেও দ্যাট আই হেট ম্যান, লিভ ছোট লোক। নমস্কার, তুমি জেন্ডার ইকুইলিটি নিয়ে আমরা আরো বেশি সিরিয়াসলি ভাবি। পায়েল যখন আছে বুঝতে পারছেন, ও চিকেন খুব ভালোবাসে, অনেকবার চিকেন বানিয়েছে এসে রান্না ঘরে, তো আজকে চিকেনের কোনো প্রিপারেশন হচ্ছে কি? একদম চিকেনের প্রিপারেশন হচ্ছে, আর যেহেতু তোমাদের এখন হেলদি এন্ড টেস্টি স্পেশাল উইক হচ্ছে, তো আমি এমন একটা প্রিপারেশন আজকে বানাবো যেটা হেলদি তো বটে টেস্টিও, চিকেন উইথ মিক্সড ভেজিটেবল। শুনতে খুব ইজি, বানাতেও ইজি, কয়েকটা টাইম লাগবে না, এবং টেস্টিও, টেস্টি তো বটে। জেনারেলি হেলদি খাবার খুব একটা টেস্টি হয় না, তো আশা করি এটা হবে। সেটা হবে, কারণ চিকেন আমরা সবাই জানি হেলদি খাবার তো বটে, কিন্তু তুমি চিকেন যেভাবে যদি একটু কম হেলদি ওয়েতেও প্রিপেয়ার করো ইট উইল বি টেস্টি। বাহ, চলুন তাহলে শুরু করা যাক আজকের রান্না। কিন্তু তার আগে সব থেকে বেশি ভালো কথা বলে ছবির বিষয়, ছবির ট্রেলার, তো চলুন দেখে নিই ছবির ট্রেলার। আরে এ তো কমপ্লিটলি ওপেন এন্ড শাট কেস, মানে মরে যাবে কেন? না ভাই, ইউ আর নট আন্ডারস্ট্যান্ডিং, তুই বুঝতে পারছ না যা হয়েছে সব ভুল হয়েছে, এত মানুষ মরে যেতে পারে। কেউ আছো? ওয়েলকাম টু জমালয় মিস রিয়া ব্যানার্জি। সাবিত্রীর বর সত্যবানকে ফেরত পাঠাননি, দেবকেও ফিরিয়ে দিতে হবে। Feelings, emotions, they're always magical, not logical. চিকেনের প্রিপারেশনের জন্য চিকেন তো অফকোর্স লাগছে, আমরা দেখতে পাচ্ছি চিকেন লেগ পিসেস রয়েছে, আর কি কি লাগছে? চিকেন তো লাগছে লেগ পিসেস, সঙ্গে টক দই আর পাপায়া বাটা, মানে কাঁচা পেঁপে বাটা ভালো করে, গার্লিক জুস, আদার রস, রসুনের রস, রসুনের রস,
গোটা গোলমরিচ, ছোট ছোট পেঁয়াজ, ছাঁচি পেঁয়াজ, গ্রিন পিস সেদ্ধ করা, বিনস সেদ্ধ করা আর গাজর সেদ্ধ করা, আর সঙ্গে টমেটো ছোট ছোট পিস করে কাটা, ক্যাপসিকাম ছোট ছোট পিস করে কাটা, আর নুন লাগছে, আর বাটার আমরা রাখবো একদম পুরো শেষ করে গার্নিশিং এর সময়। তো প্রথমে কি ম্যারিনেশন আছে? আগে ম্যারিনেট করতে হবে। আগুন জ্বলছে, কিচেনটা ওরকম ওরকম জায়গা কেন? তুমি ঠিক তোমার জিনিসটাই আগে চোখে পড়েছে না তোমার? দেখো তোমার যে এত সুন্দর একটা কিচেন, এত সুন্দর একটা কিচেনের সেট আপ, তো হোয়াট ইফ এত সুন্দর একটা কিচেন আমরা এরকম পাহাড়ের মতো খোলা একটা জায়গায় পাই? দ্যাটস ইন্টারেস্টিং নো? ওটা তোমার চোখে পড়েছে, ওটা খুব ভালো লেগেছে। আরেকটা জিনিস জিজ্ঞাসা করছিলাম, এই যে ছেলেরা মেয়ে দেখতে এলেই যতই মেয়ে অন্যরকম হোক না কেন, পড়াশোনায় ভালো হোক না কেন, কি হচ্ছে? পাপায়া বাটা, যেটা বলেছিলাম কাঁচা পেঁপে বাটা, মানে জিজ্ঞাসা তো করে না তুমি জিওগ্রাফিতে কত পেয়েছিলে বা প্র্যাকটিক্যালে কত পেয়েছিলে, এতে কত পেয়েছিলে, জিজ্ঞাসা করে রান্না জানে তো? এটা নিয়ে দেখছি রিয়ার ঘোর আপত্তি। হ্যাঁ, রিয়ার আপত্তি এটা নিয়ে আছে, কারণ রিয়া হচ্ছে এক্ষেত্রে প্রচন্ড, যেহেতু বললাম রিয়া খুব ফেমিনিস্ট, ঠিক আছে, এটা আদার রস, মানে আদার রস, রসুনের রস, টক দই আর কাঁচা পেঁপে বাটা দিয়ে এটা ম্যারিনেট করে রাখতে হবে, আর একটু নুন, অল্প একটু নুন। আচ্ছা, হ্যাঁ, তারপর তো যেহেতু রিয়া খুব ফেমিনিস্ট এবং ওর ধারণা আছে যে মেন অনলি হ্যাভ বডি রিকোয়ারমেন্টস, ধরো ওই সারাক্ষণ খিদে, এটা খাবো সেটা খাবো, রান্না করতে পারো কি না, কিন্তু এবার কথাটা হচ্ছে যে ধরো ইফ ইউ হ্যাভ টু কুক ফর সামবডি, ধরো তুমি রান্না করতে ভালোবাসো, তুমি রান্না করতে ভালোবাসো তাই তুমি রান্না করো, এবার আমার যদি মনে হয় যে আই ওয়ান্ট টু কুক ফর সামবডি, সেটা আমি বাই চয়েস করব, মানে আমার তার জন্য রান্না করতে ইচ্ছে করছে আমি তাই করব, নট লাইক এভরিডে আই হ্যাভ টু গো হোম এন্ড কুক ফর সামবডি, এটা যদি আমার ইচ্ছে নাও করে তো সেও তো কখনো করতে পারে বাড়ি এসে রান্না। সো এটাই মোটামুটি হচ্ছে ইন আ নাটশেল রিয়ার বক্তব্য, যে সেই জন্য ছেলেদের যেহেতু বডি রিকোয়ারমেন্টসটাই সবটাই, মানে ভীষণ ফিজিক্যাল ছেলেদের চাহিদাগুলো, তো তাই জন্যই শি নেভার ওয়ান্টস টু গেট ম্যারিড, যেটা আমরা দেখলাম ও ট্রেলারে। তো এটা ম্যারিনেশন এটা কতক্ষণ রাখতে হবে? এটা আমরা বেশিক্ষণ না, কিছুক্ষণ রাখবো, চিকেন অল্প কিছুক্ষণ অল্প। যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা, আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরদের, সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রপ কার্সি রেনিকে, যারা প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর শাড়ি ও পোশাকে সাজিয়ে তোলেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হিসেল। আমাদের হিসেলে আজকে পায়েল সরকার নিয়ে তার ছবি, নতুন ছবি যেটা মুক্তি পেতে চলেছে, জুমের রাজা দিল বর। আচ্ছা, ছবি নিয়ে তো কথা বলছি, কিন্তু তার আগে একটা রিভাইস লেসন দিয়ে নিই, কোথাও যদি রান্নাটা হারিয়ে গিয়ে থাকে, খুব সিম্পল খুব হেলদি রান্না একটা, যেটার মধ্যে দেওয়া হয়েছে টক দই, পেঁপে বাটা আর নুন দিয়ে চিকেনটাকে, আর গার্লিক জুস আর জিঞ্জার জুস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আদার রস, রসুনের রস দিয়ে ম্যারিনেট করে রাখা আছে। এবার কি করতে হবে? এবার ওই সসপ্যান আছে অন করে দিই, হ্যাঁ একটু সাদা তেল দিতে হবে। ওহো, সাদা তেল তো তোমার কাটা নেই। আমার কাছে রয়েছে ভিটামিন এ ডি ইর গুণে সমৃদ্ধ এবং ওরিজিনাল যুক্ত এই তেল, যার নাম ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েল। এটা আমরা কেটে আপনাদের দেখিয়ে দিই, এর রিচ গোল্ডেন কালার, তার পেছনেও তিনটা রিজন আছে। সাদা তেল জেনারেলি এরকম দেখতে হয় না, তাই তো পায়েল? খুব সুন্দর কালার। তুমি কি এখান থেকে দিয়ে দেবে? হ্যাঁ, কতটা লাগবে? অল্প, যেহেতু হেলদি এবং টেস্টি, হেলদি বলে কম তেল। তো এই তেলের এই যে কালারটা, তোমার নিশ্চয়ই জিজ্ঞাসা মনে হচ্ছে কেন এরকম হলো, আর পাঁচটা তেলের থেকে আলাদা কেন? এর মধ্যে তিনটে জিনিস রয়েছে, একটা হচ্ছে ওরিজিনাল, যা কিনা ওই যে ব্যাড কোলেস্ট্রলকে তাড়াতে সাহায্য করে, আর রয়েছে জ্যান্থোফিন, যেটা কিনা দৃষ্টিশক্তি প্রখর করে, আর রয়েছে স্কোয়ালিন, যেটা কিনা স্কিনকে মানে হেলদি আর গ্লোয়িং স্কিনের জন্য খুব জরুরি। এই তিনটের জন্য এই কালারটা এরকম, ভীষণ সুন্দর কালারটা। সরি, থ্যাংক ইউ। এবার কি করতে হবে? এবার এটার মধ্যে গোটা গোলমরিচ আর ওই ছোট পেঁয়াজগুলো দিয়ে, ছাঁচি পেঁয়াজ, আচ্ছা গোটা গোলমরিচ, এই তো কোনটা নেব তোমার যেটা খুশি, যেটা খুশি তোমারই কিচেন। আচ্ছা, এখানে এই যে ছবিটা জমে রাজা দিল পরে, তো একটা সাবিত্রী সত্যবানের স্টোরিও কোথাও লুকিয়ে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি আবিরই বোধহয়,
না রিয়াজ এখানে বলছে যমরাজকে কেন আপনি সাবিত্রী বা সত্যবানকে ফিরিয়ে দিয়েছেন মানে তার মানে আবিরের কি ডেথ হচ্ছে এখানে কার ডেথ হচ্ছে বলবে না তো দেখা সেটা জানার জন্য ছবি দেখতে হবে বলবে না আমি জানি ফাইল কিছুতেই সমস্ত রেখে রেখে বলবে নাহলে পুরো ছবিটার গল্পটা বলে দিলে আপনারা কেন হলে দেখতে যাবেন এবং এই ছবিটা হলে গিয়ে আপনাদের দেখতেই হবে এই কারণে কারণ একেবারে নতুন একটা ছবি ঝকঝকে নতুন ছবি যা আগে কখনো দেখেননি হয়তো কিছু কিছু স্টোরি মিল মনে হবে যে এটা সাবিত্রী সত্যবানের সঙ্গে মিলছে কারণ আমরা যমরাজের স্টোরি মানে জানি যে সাবিত্রী সত্যবানের একটা গল্পটা খুব ইন্টারেস্টিং এবং অবভিয়াসলি আমরা সবাই জানি এবং যেখানে আমরা এটাও জানি যে যমরাজ সাবিত্রীর বরকে ফিরিয়ে দিয়েছিলেন সত্যবানকে যেখানে রিয়া বলছে কিন্তু রিয়া আবার এটাও বলছে যে আপনি যমরাজ হলে কি হবে আলটিমেটলি পুরুষ তো মানে ও যমকেও ছাড়েনি সেখানে ও যে অ্যাকচুয়ালি ফেমিনিস্ট সেটাও সব জায়গায় সেই পয়েন্টটাও এস্টাবলিশ করে কিন্তু মানে এটা কখনো কি কোনো পয়েন্টে গিয়ে খুব সিরিয়াস হয়ে যাচ্ছে দেখো যেখানে প্রেম থাকবে তো প্রেম আছে দেবো চিকেন গুলো হ্যাঁ দিয়ে দাও মানে ও কি বরকে ফেরত আনতে পারছে আলটিমেটলি না বরকেই ফেরত আনতে যাচ্ছে সেরকম তো কোথাও আমি জানি না ও বলবে না বলবে না আমরা দেখতে পাইনি যদিও ট্রেলারে যে কে ঝুলছিল কে ঝুলছিল সেটা দেখোনি কাজী কে মারা গেছে সেটাও তুমি জানো না না সাবিত্রী সত্যবানের যে স্টোরিটা এটা অবভিয়াসলি আমরা জানি যে যমরাজ সাবিত্রী সত্যবানকে ফিরিয়ে দিয়েছিলেন কারণ সাবিত্রী সেখানে গিয়ে যমরাজকে নানাভাবে রিকোয়েস্ট করেছিলেন সব কিছু কিন্তু রিয়ার বক্তব্য হচ্ছে আমি মোটেই সাবিত্রীর মতো রিকোয়েস্ট করবো না কেন করবো না আমি ফেমিনিস্ট আমি কেন ওরকমভাবে যমরাজের এগো স্যাটিসফাই করতে যাও আচ্ছা এটা কি ঢাকা দিতে হবে ঢাকা দিলে ভালো হয় একটু দেখবো কে যাচ্ছে হ্যাঁ প্লিজ দেখো আচ্ছা এটা ঢাকনাটা আছে কি এখানেই তো রেখেছিলাম কোথায় গেল চিকেন তো সবার পক্ষে খাওয়া ভালো চিকেন সুস্বাদু শুধু নয় চিকেনের আছে অনেক গুণ দেখে নিন চলো সুস্বাস্থ্যের জন্য খান চিকেন চিকেন হাড় শক্ত করে স্ট্রেস লেভেল কম করে ইমিউনিটি বাড়াতে সাহায্য করে সেই সঙ্গে হার্টের আয়ু বাড়াতে সাহায্য করে একটা কথা আবার আপনাদের মনে করে দিই এখন থেকে সপ্তাহে প্রতিদিন ঠিক একই সময় বিকেল 5টায় আমরা থাকছি আপনাদের সঙ্গে সময়ের নড়চড় হচ্ছে না আপনারা থাকছেন তো আমাদের সঙ্গে যে রান্নাঘরে রয়েছেন আলো করে পায়েল সরকার আর কাউকে কি আছে দরকার মনে তো হয় না আমার যেটা জানার দরকার এই মুহূর্তে সেটা হচ্ছে এই ছবির গান আমি শুনছি ট্রেলারে যেটুকু অংশ শুনলাম সেটা হচ্ছে অনুপমের গলা অনুপমের গলা এবং অনুপমে এই ছবিতে মিউজিক দিয়েছে কি করতে হবে চিকেন তো সেদ্ধ হয়ে গেছে এবার ভেজিটেবল গুলো দিয়ে দেবো কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন এই ছবির আরো একজন তিনি আসবেন তো খারাপ দেখায় না একজন গেস্ট ও না হয় আমার বন্ধু অনেকবার এসছে তিনি তো প্রথমবার আসছেন তার জন্য তো কিছু একটা বানাতে হয় তো চটপট কি বানানো যায় ফ্রেশ লাইম বানিয়ে দিই একদম এই রান্নাটা অ্যাকচুয়ালি যে কোনো মকটেলের সঙ্গে খুব ভালো লাগবে তো সবথেকে তাড়াতাড়ি যেটা বানানো যায় সেটা হচ্ছে ফ্রেশ লাইম তো সেটাই বানানো ফ্রেশ লাইম বানিয়ে দিই হ্যাঁ সঙ্গে থাকুন আর দেখে নিন এই রেসিপি চিকেন উইথ মিক্সড ভেজিটেবলস বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে চিকেন লেগ পিস দিয়ে তার মধ্যে একে একে টক দই পেঁপে বাটা আদার রস রসুনের রস স্বাদ মতো নুন দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে এবার ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা গোলমরিচ আর ছাঁচি পেঁয়াজ ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে ম্যারিনেট করা চিকেন দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ এবার ঢাকনা খুলে ভাপানো গাজর টমেটো ক্যাপসিকাম ভাপানো বিনস মটরশুঁটি দিয়ে মিক্স করে সার্ভ করুন চিকেন উইথ মিক্সড ভেজিটেবলস ফ্রেশ লাইম বানানো সবচেয়ে ইজি এবং খুব ইনগ্রেডিয়েন্টস কিছু লাগে না একটা সোডার বোতল হলেই হলো আর তার সঙ্গে লাগছে সুগার সিরাপ লেমন জুস একটুখানি একটা চেরি এটা একটু ফ্লেভার ভালো করে আর দেখতে সুন্দর লাগে একটু সল্ট এবার আমরা দুটো গ্লাস নিয়েছি যেহেতু ফ্রেশ লাইম তো লাইম জুস দেবো পাতি লেবুর রস তুমি জিজ্ঞাসা করছো না আমি দুটো গ্লাস বানাচ্ছি কেন তিনজন আমরা
ওরে আর দুঃখ দিও না, তার কারণ হচ্ছে চিকেনটা আমি খাবো আর গেস্ট তোমরা দুজন, একটু নুন। নুনটা কেন দিতে হয়? একটু নাও দিতে পারো, মানে কেউ মানে সুইট অ্যান্ড সল্টি খায়, কেউ শুধু সুইট। হ্যাঁ, জাস্ট দেখে দিচ্ছি সবার সুবিধার জন্য, সামান্য, খুবই অল্প। হ্যাঁ, দেবো একটা করে চেরি। চেরিটা দিলে কিন্তু দেখতে বেশ লাগে। আমরা একটু সুগার সিরাপ দিয়ে দেবো। বাড়িতে বানানো সুগার সিরাপ ইউজ করছি, আপনারা যখন মার্কেট থেকে আনবেন তখন দেখবেন সেই সুগার সিরাপ আরো ঘন হবে। দেখুন চেরিটা নিচ থেকে উপরের দিকে উঠবে। চেরি তো ভারী, উঠবে কি করে? চেরি কি কাঁচা লঙ্কা? উপর থেকে আরেকটা দিলে নিচে চলে যাবে না? নো পয়েন্ট, না দেখতেও ভালো লাগবে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে চেরিকে ছুঁয়ে সোডাটা আসবে, তাহলে ওই ফ্লেভারটা আসবে। এর মধ্যে আমরা তোমার কথা মতো আরও একটা চেরি বা দিয়েই দিলাম। বেশ লাগছে দেখ, এই তো এটা উপরে উঠল, যা এটা উঠল না, আমার ব্যাড লাক। এটা তো চেরিটা কেমন তার উপর ডিপেন্ড করছে, সে উপর দিকে আসবে কি আসবে না, চেরির ইচ্ছের ওপর। কিন্তু আপনার ইচ্ছের ওপর আপনি বানিয়ে ফেলতে পারবেন চটপট এই ফ্রেশ লাইম। দেখে নিন এক ঝলক। ফ্রেশ লাইম বানানোর জন্য প্রথমে গ্লাসে পাতিলেবুর রস দিয়ে তার মধ্যে একে একে স্বাদ মতো নুন, সুগার সিরাপ আর সোডা ঢেলে চেরি দিয়ে সার্ভ করুন ফ্রেশ লাইম। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্নার সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিন আপনাকে দেবে একটি ম্যাপেল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসে সেরা তাহলে কুচিন আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না ছেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলে আপনারই নাম ও ছবি সহ। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন আপনার রেসিপির অপশনগুলো সমেত এবং অবশ্যই আপনার এখনকার এক কপি ছবি সমেত এই ঠিকানা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি কনটেস্ট। আপনার রেসিপিগুলোর মধ্যে থেকে সেরা চারটে রেসিপি পাঠান আমাদের। বিজয়ী হবেন যিনি, তিনি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের পক্ষ থেকে পাবেন একটি আকর্ষণীয় উপহার। রেসিপির সঙ্গে আপনার নাম, ঠিকানা, এক কপি ছবি আর অবশ্যই ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের একটি খালি প্যাকেট পাঠাতে ভুলবেন না। ঠিকানা: রান্নাঘর, জি বাংলা, পোস্টবক্স 9051, পার্ক স্ট্রিট হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। এইবার আমাদের আজকের আরো একজন গেস্ট আবিরের সঙ্গে আলাপ করে দিতে হবে। নমস্কার। নমস্কার, তুমি আলাপ করে দাও দর্শকদের সঙ্গে। আইডি হচ্ছেন আবির সেনগুপ্ত, আমাদের ছবি জমে রাজা দিল বরের ডিরেক্টর এবং ছবিটার পুরো কনসেপ্টটাও ওনার। এবার বাকিটাও বলুন। তুমি লিখেছো, তুমি রাইটার? হ্যাঁ, আমি রাইটার, আমি লিখেছি। তুমি বাংলা ভালো বলতে অসুবিধা হয়, ইংরেজিতে বেশি কথা বলে এবং হিন্দিতে, যখন রাইটার হিসেবে লিখলে ডায়লগগুলো তখন কিরকম অসুবিধা হলো না? আসলে অ্যাজ এ রাইটার, রাইটারের তো প্রথম কাজ অবজার্ভ করা, তো যখন আমি লিখি লেখা তো তখনই বলতে হয় না, তখনই লিখতে হয় না, মানে ভেবে লিখতে পারি, তো তখন চিন্তা করি আচ্ছা যখন কেউ বলছে এই কথাটা তখন কিভাবে বলবে, যখন লিখি তখন সেটা অসুবিধা হয় না। খুব ভালো, আই উইশ ইউ অল দ্য বেস্ট। কিন্তু প্লিজ, ইউ আর ওয়েলকাম, তুমি প্লিজ আমাদের একটু পায়েল রান্না করেছে একটু খেয়ে দেখি কিরকম রয়েছে। পায়েল তুমি একটু খেয়ে দেখো, আমার পুরো না পরীক্ষার মতো টেনশন হচ্ছে, রেজাল্ট বেরোবে, ছবি রিলিজের আগে এরকম। চিকেনটা সাহস করে খায়নি, ভেজিটেবলস খাচ্ছে। স্টার্ট করলাম, কিন্তু খুব ভালো, ভেরি নাইস, ইটস অ্যাকচুয়ালি ভেরি নাইস, ভেরি নাইস। একটা জিনিস আমি কথা দিয়েছিলাম আমি যাওয়ার সময়, সেটা হচ্ছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে এই গিফট হ্যাম্পার তোমার জন্য। থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম। এবং এছাড়াও রয়েছে কিছু গিফট, দেখে নেবো সেগুলো কি কি। দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমি জানি ফ্রেশ লাইম বানানো এমন কিছু কঠিন কাজ নয়, তবু যদি তোমরা খেয়ে ভালো বলো আমার ভালো লাগবে। হ্যাঁ শিওর, আগেই বলে দিলাম ভালো বলতে হবে। অ্যাকচুয়ালি খুব ভালো, ভেরি নাইস। মানে ও কি
পারবো না মিথ্যা কথা বলতে পলাইটলি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে তোমাকে ইমপ্রেস করে ভালো করে ভালো আছো বলতে পারবো আমি যে কিছুক্ষণ আগেও বললাম কনভিনসিংলি বলে খুব কনভিনসিংলি তুমি একদম বিশ্বাস করে ফেলবে যে সত্যি কথা বলছে সত্যি সত্যি প্রেস করছে তোমাকে সত্যি বললেও আজকালকার লোকেরা মিথ্যাই ভাবে আচ্ছা কবে রিলিজ করছে সত্যি সত্যি বল 4th September ইজ দ্য রিলিজ এই ছবিটা মজার ছবি জমেরা যা দিলোবার মজার ছবি ভালোবাসার ছবি এন্ড It is for anyone who has a heart and has ever fallen in love. I wish you all the best. Tomader team er jonno amader Zee Bangla poribarer toraf theke onek onek shubhokamona shubhechha. Apnara obosshoi theater hall e dekhun ebong ei muhurte tumra bolo ki dekhte pari trailer to amra dekhe niyechi. Ha ekta gaan dekhte pari. Ei shono tumi shunte pachho ki? Rater tara gulo gunte pachho ki? এই তোমার আমার এক মলাটের রাত আর শিশির ভেজা ছুঁয়ে দিলে হাত